মাস জুড়ে আসবে টাকা বিপুল সম্পত্তি বৃদ্ধি ছয় রাশির আজ থেকেই সময় শুরু জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতি পরিবর্তনের জন্য ফেব্রুয়ারি মাসটিকে সবচেয়ে বিশেষ হিসাবে বিবেচনা করা হয় ফেব্রুয়ারি শুরুতে এক ফেব্রুয়ারি বুধমকর রাশিতে প্রবেশ করবে একই সময়ে এটি আট ফেব্রুয়ারি এই রাশিতে অস্ত যাবে এগারো ফেব্রুয়ারি শনিদেব কুম্ভ রাশিতে অধিষ্ঠান করবেন বারো ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করলে ত্রিগ্রহী যোগ গঠিত হবে এর প্রভাব ছয়টি রাশির ওপর স্পষ্টভাবে দেখা যাবে মেষ রাশি ফেব্রুয়ারি মাসটি মেষ রাশিদের জন্য উপকারী প্রমাণিত হবে এরা যে চাকরি বা ব্যবসায় জড়িত হোক না কেন তারা লাভান হবেন সেই সঙ্গে রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনাও বাড়ছে ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এই বছর এই সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে সম্ভব হলে তীর্থযাত্রাও করতে পারেন যদি কোনো সুভ কাজে নিযুক্ত থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন রাশি ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এই বছর এই সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে সম্ভব হলে তীর্থযাত্রাও করতে পারেন যদি কোনো শুভ কাজে নিযুক্ত থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন কর্কট রাশি এই মাসে সম্মান বৃদ্ধির সুযোগ রয়েছে সরকারি খাতে থাকলে লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগ করলে সাফল্য পাবেন একই সময়ে কর্কট রাশিরাও নতুন চাকরি পেতে পারেন ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এই বছর এই সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে সম্ভব হলে তীর্থযাত্রাও করতে পারেন যদি কোনো শুভ কাজে নিযুক্ত থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন সিংহ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে ফেব্রুয়ারি মাসটি রাশিদের জন্য খুব বিশেষ হতে চলেছে এই মাসটি সব রাশিচক্রের জন্য অগ্রগতি আনতে চলেছে যারা চাকরি করছেন তারা এই মাসে পদোন্নতি পাওয়ার সুযোগ পাবেন ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এই বছর এই সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে সম্ভব হলে তীর্থযাত্রাও করতে পারেন যদি কোনো শুভ কাজে নিযুক্ত থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন কন্যা রাশি সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন বাড়িতে বিবাহের সম্ভাবনা থাকবে ভালোবাসার জীবন নিয়ে কথা বললে তাতে আরও ভালোবাসা বাড়বে চাকরি ও ব্যবসায় লাভ হবে ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এই বছর এই সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে সম্ভব হলে তীর্থযাত্রাও করতে পারেন যদি কোনো শুভ কাজে নিযুক্ত থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন তুলা রাশি ফেব্রুয়ারি মাস তাদের জন্য সুভ প্রমাণিত হবে শুক্লের প্রভাব তাদের সুখের বৃদ্ধি অনুভব করবে যদি অর্থ সঞ্চয় করতে ব্যস্ত থাকেন তবে এতে সাফল্য পাবেন ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এই বছর এই সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে সম্ভব হলে তীর্থযাত্রাও করতে পারেন যদি কোনো শুভ কাজে নিযুক্ত থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন মকর রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে ফেব্রুয়ারি মাসটি মকর রাশিদের জন্য খুব বিশেষ হতে চলেছে এই মাসটি সব রাশিচক্রের জন্য অগ্রগতি আনতে চলেছে যারা চাকরি করছেন তারা এই মাসে পদোন্নতি পাওয়ার সুযোগ পাবেন ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এই বছর এই সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে সম্ভব হলে তীর্থযাত্রাও করতে পারেন যদি কোনো শুভ কাজে নিযুক্ত থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এই বছর এই সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে সম্ভব হলে তীর্থযাত্রাও করতে পারেন যদি কোনো শুভ কাজে নিযুক্ত থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এই বছর এই সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে সম্ভব হলে তীর্থযাত্রাও করতে পারেন যদি কোনো সুভ কাজে নিযুক্ত থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন মিন রাশি ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এই বছর এই সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হচ্ছে সম্ভব হলে তীর্থযাত্রাও করতে পারেন যদি কোনও কাজে নিযুক্ত থাকেন তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন